আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা পিটিসি সাইটের ভিতরে, বা বলতে গেলে পিটিসি সাইটের ফ্রন্টে আমরা কিভাবে অ্যাড শো করে ইনকাম করব। অ্যাড শো করে কী করে ইনকাম করবে এবং কোন অ্যাডসগুলো হাই সিপিএম থাকে, যে অ্যাডগুলো পাবলিশ করলে আমাদের জন্য আমাদের ইনকাম ভালো হয়, সে অ্যাডগুলো আমরা বসাবো এবং কী করে বসাতে হয় টেমপ্লেটের ভিতরে সেটাই আজকে দেখাবো। তো আমরা এখন ব্রাউজার ওপেন করব, ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা আমাদের হোস্টিং প্যানেলে লগ ইন করবো। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করি। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করেছি, এখন একটা এখানে প্লাস সাইনে ক্লিক করে করলাম। এখান থেকে আমরা যে হোস্টিংটা ইউজ করব আমি এই হোস্টিংটা ইউজ করি। এখানে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পর আপনাদের ইন্টারফেস অন্যরকম আসতে পারে, আমার এখানে যেভাবে আসতে আমি সেভাবেই ক্লিক করলাম। তো প্রথমে সার্ভিসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমার যে সার্ভিসটা চলে আসছে সেই সার্ভিসের উপরে ক্লিক করলে আমার এখানে যে বাম পাশে দেখতে পারতেছেন যেখানে অ্যাকশনের নিচে লেখা আছে যে লগ ইন টু সি প্যানেল, তো আমরা সি প্যানেলে ক্লিক করবো। সি প্যানেলে ক্লিক করার পর আমরা সরাসরি সি প্যানেলে চলে আসছি। এখান থেকে আমরা একটা সাবডোমেন করে নেব, সরি আমাদের সাবডোমেন করাই আছে, আমাদের সাবডোমেনের ভিতরে একটা পিটিসি সাইট ইনস্টল করা আছে, সেটাতেই আমরা আজকে টেমপ্লেটে কাজ করব। মানে কীভাবে অ্যাড শো করতে হয় সেটা আর কি দেখাবো আর কি। তো আমরা এখন সি প্যানেলে প্রবেশ করব। আমরা একবার প্রবেশ করেছিলাম বাট কোনো কারণে সেখান থেকে বের হয়ে গিয়েছি, তো আমরা আবার ঢুকলাম। যেহেতু আমাদের ডোমেন বানানো আছে এবং এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে পিটিসি স্ক্রিপ্ট ইনস্টল করতে হয়, এবং সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে কী করে টেমপ্লেট চেঞ্জ করতে হয় আর কি, টেমপ্লেট কী করে চেঞ্জ করতে হয়। তো আরও কিছু ভিডিও আপলোড হবে, তো আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই, এই জন্য দুঃখিত। তো আমাদের অন্যান্য প্রোডাক্টের ভিডিও আপলোড হবে। তো আজকে আমরা আমাদের একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে পিটিসি ওয়েবসাইটে অ্যাড দেখিয়ে ইনকাম করা যায়। তো আজকের আলোচনাটা সেই বিষয়। আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পরে আসলে আমরা যে সাইটের উপর কাজ করতেছি সেই সাইটের ওয়েবসাইটটা ওপেন করে নিলে সবচেয়ে বেটার হয় যে সেখানে অ্যাড আছে কি না। আমরা প্রথমে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ওপেন করে নিব। আমাদের সাইটটি ওপেন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাড নেই বন্ধুরা, এখানে কোনো অ্যাড নেই। তো সচরাচর আমরা যেটা আর কি অ্যাড নেটওয়ার্ক থেকে যে অ্যাডগুলো আনবো সেগুলো এখানে আমরা আর কি শো করতে চাচ্ছি, আদারওয়াইজ আমাদের এই স্ক্রিপ্টের ভিতরে ব্যানার অ্যাড বা অন্যান্য অ্যাড ইমপ্লিমেন্ট করার অপশন রয়েছে, আর সেটা ব্যানারেরই, এছাড়া কোনো অ্যাড নেই। তো সরাসরি টেমপ্লেটের ভিতরে আমরা অ্যাড কীভাবে পোস্ট করতে পারি সেটা আজকে দেখব। তো সেটা প্রথমে আমরা পাবলিক এইচটিএমএলে চলে যাব, সেখান থেকে আমাদের যে ডোমেনটা আছে এই যে এটা কিং পিটিসি, এটাতে প্রবেশ করব। এখান থেকে আমাদের কী করতে হবে, প্রথমে টেমপ্লেটে চলে যেতে হবে।
টেমপ্লেট থেকে টেমপ্লেটের যে ফোল্ডার আছে মডার্ন ব্লু এখানে চলে যাব। আপনাদের ওখানে যদি আপনাদের স্ক্রিপ্ট আপডেট হয় সেক্ষেত্রে মডার্ন ব্লু নাও আসতে পারে। তো আমরা প্রথমে চলে যাব। আচ্ছা, মূল বিষয় হচ্ছে আমরা একটা কোথায় শো করব, এটা কি আমাদের এই ন্যাভিগেশন মেনুর এখানে আমরা শো করব, নাকি আমাদের এখানে যে একটা সেকশন আছে যেটাতে ইউজার এবং কত পেইড করা হয়েছে মানে কত টাকা ইনকাম করেছে মেম্বাররা সেখানে, বা একদম ফুটার অপশনে? তো আমাদের এই সেকশনটাই আলাদা, এটাকে হোম বলা হয়। এই টেমপ্লেটের এক তিনটা ভাগ করা আছে, সেটা হলো প্রথম হলো ফুটার, তারপর হচ্ছে হলো গিয়ে হেডার, তারপর হচ্ছে হলো হোম। ফ্রন্ট এন্ডে প্রথম এই তিনটা অপশন। তো আমরা প্রথমে হোমে যে এডিট করব, হোমে এডিট করে এখন আমরা কোথায় অ্যাড দেখাতে চাচ্ছি সেই জায়গাটা আমরা বেছে নেব। আমরা একটা অ্যাড নেটওয়ার্ক ওপেন করে নিই। আমরা আমরা প্রথমে এ অ্যাডসে চলে যাব, এ অ্যাডসে যাব, অ্যাডসে যে এখানে একটা অ্যাড ইউনিট তৈরি করব। প্রথমে আমরা ক্রিয়েট অ্যাড ইউনিটে চলে যাব। আচ্ছা, অ্যাডভার্টাইজ স্ট্যাট। আচ্ছা, তো আমরা এখানে কোন ওয়েবসাইটে অ্যাড দেখাতে চাই সেই ওয়েবসাইটটা লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তো আমরা একটা ব্যানার অ্যাড এখানে শো করব, 728x90, একটা বড় ব্যানার। তো আমরা এখানে এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে পার্ক ক্লিকে কত করে আপনার ইনকাম হবে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। পার্ক ক্লিকে 18 সেন্ট, মানে এখানে কিন্তু হিউজ ইনকাম এই অ্যাডসের ভিতরে। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক ইজি অ্যাড নেওয়াটা। এই যে আই এম নট রোবট ক্লিক করে দেবো, ক্রিয়েট অ্যাড ইউনিট। এখন এখানে আমাকে একটা আই ফ্রেম দিয়ে দিয়েছে, এই আই ফ্রেমটা আমি কপি করে নিব সম্পূর্ণটা। কপি করে নেওয়ার পর কী করতে হবে, আমি কোথায় অ্যাপ অ্যাড শো করব, এই ধরেন আমি এইখানটায় এই গ্যাপটাতে একটা শো করে দিই, দেখি কি দেখায়। এখন আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে পেজটা রিলোড দিয়ে দেবো, দেখি অ্যাড শো হয় কি না। অ্যাড শো হচ্ছে না, তার মানে আমার এখানে অ্যাডটা এখানে অ্যাড অ্যাড ব্লকে ধরে ফেলেছে। আমরা এটাকে বন্ধ করে দিই, দেখি তাতে শো করে কি না। এই যে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড শো হয়ে গেছে। আমরা চাইলে এখানে দুটো অ্যাডও দেখাতে পারবো, আপনি যদি চান একটা অ্যাড দেখাতে পারবেন। আর এই অ্যাডটাকে সেন্টারে আনার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটু কোড করতে হবে। আমরা কোডটা একটু লিখে দিই, এই কোডটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এই কোডটাকে কপি করে এখান থেকে কাট করে নিলাম। নিয়ে এই যে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনীর মাঝখানে পেস্ট করে দিলাম, আবার সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু রিলোড দিয়ে নিই। হ্যাঁ, সেন্টারে আসতেছে না, হয়তো ক্যাচ ধরে রেখেছে এই জন্য। তা হ্যাঁ, এই যে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এখানে চলে এসেছে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাড চলে এসেছে। তো আপাতত তারা কোনো অ্যাড দেখাচ্ছে না, বাট এখানে ইউর অ্যাড হেয়ার, তার মানে আচ্ছা আচ্ছা এটা তাদেরই একটা অ্যাড, মানে বলছে যদি কোনো অ্যাডভার্টাইজার আসে তাহলে এখানে তার অ্যাড শো হবে, এটাই আর কি বুঝতে চাচ্ছি। যাই হোক, আমাদের একটা অ্যাড এখানে আমরা সেট করে ফেলছি, আমরা আরও কয়েকটা অ্যাড সেট করব। আমরা নতুন অ্যাড ইউনিট ক্রিয়েট করি, ক্রিয়েট অ্যাড ইউনিট। এখন আমরা এখান থেকে একটু রেজুলেশনটা এখান থেকে চেঞ্জ করে নেব, রেজুলেশন
চেঞ্জ করে নিয়ে যে আরও কিছু ব্যানার অ্যাড আছে একটু ছোট সাইজের হয়, সেটা হলো ওটা পাচ্ছি না খুঁজে, দেখি পাওয়া যায় কিনা। 120 একদম ছোট হয়ে যায়, 460-এর একটা ব্যানার ছিল, ওরা মনে হয় এটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা এই ব্যানারটা নিই, এখানে আমাদের এই লিঙ্কটা দিয়ে দিই, অ্যাড ইউনিট ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করার পরে এখন আমরা কোথায় যাব, এই জায়গায়, এই যে রেজিস্টার যে ইউজার যে অপশনগুলো আছে, এই যে এইগুলার ভিতরে, মানে এই জায়গাটার ভিতরে, এই যে দেখতে পারতেছেন বিকাম এ মেম্বার আর অ্যাডভার্টাইজার নিচে, এই যে আমি যে ভিডিও প্রথমে বা মাঝখানে যেখানে হোক বলেছিলাম, হয়তো আপনারা খেয়াল করবেন যে এই সফটওয়্যারের কিন্তু অ্যাড অ্যাড বসানোর জায়গা আছে সফটওয়্যারের ভিতরে, কিন্তু সেগুলো কি ব্যানার। দেখা গেল যে কিছু অ্যাডভার্টাইজার আছে যারা আপনার সাইটে আসবে, রেজিস্ট্রেশন করবে, তারা কাজ করবে না, হয়তো বা কাজ করতেও পারে, তাদের ইচ্ছা, তারা এসে আপনাকে বলবে যে আমার সাইটটা প্রমোট করে দিন, তো অথবা আপনার কাছ থেকে যে প্যাকেজগুলো থাকবে, এই যে আমাদের এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে যেই ইয়া থাকবে, যে দেখেন এখানে আছে ব্যানার একটা, ব্যানারের আপনি ক্রেডিট বিক্রি করবেন কততে, এখানে 25,000 ক্রেডিট আপনি $2 বিক্রি করতে, $20 বিক্রি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যাই হোক, এই ক্রেডিট কিনে তারা কিন্তু অ্যাড দিবে, ঠিক আছে, তারা ক্রেডিট কিনে কিন্তু এখানে অ্যাড দিবে, তো সেই অ্যাডগুলোই কিন্তু এখানে শো করবে, তাদের ওয়েবসাইটের ব্যানারগুলো এখানে শো করবে। আর আপনি যদি আপনার ইয়াতে নতুন মানে ফিক্স কিছু অ্যাড শো করাতে চান, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোডিং করতে হবে, তো আমরা এখানে কোডিংটা করে দিই, আমরা পেস্ট করে দিই, আর একটা করে দিই, আচ্ছা দুটো করে দিলাম। এখন আমরা এটাকে একটু রিলোড দিব, দেখি অ্যাড শো হয় কিনা, এখানে শো হয়, আবার রিলোড দিই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চলে এসেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আচ্ছা আচ্ছা, মানে একটা অ্যাডের ভিতরেই 5টা করে অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন এটাকে এখানে এটাকে সেন্টার করে দেই, সেন্টার করে দিয়েছি, যেহেতু আমরা ওখানে একটা দ্বিতীয় বন্ধনে দিয়ে এসেছি, এখান থেকে এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে সেভ দিয়ে দিব। এখন দেখার বিষয় এটা সেন্টারে যায় কিনা, আমরা আবার রিলোড দিই, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন সেন্টারে চলে আসছে, সেন্টার চলে আসছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে এখানে এমন সাইজের অ্যাড দেখানো যাবে না যেটা আমাদের ইউজাররা বিরক্ত হয়, আমরা অন্য একটা অ্যাড ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমরা দেখি তো আগের যে অ্যাডগুলো আছে সেগুলোকে আমরা রেজুলেশন চেঞ্জ করা যায় কি না, ইমপ্রেশন দেখাচ্ছে, আচ্ছা আমরা এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই একটা ভিডিওতে আমরা দেখে ফেললাম যে অ্যাড নোটিফিকেশন অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে বসাতে হয়, এবং এই অ্যাড নেটওয়ার্কে কীভাবে সাইন আপ করতে হয় এটা নিয়ে আলাদা আমি ভিডিও দিব, সমস্যা নেই, যেহেতু আপনারা দেখেছেন ওটা তো আমরা দেখে দেবো কীভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়, এখানেও আপনারা দেখতে পারলেন, দুই দিক দিয়ে আপনাদের সুবিধা হবে, সমস্যা নেই। তো আমরা এই যে অ্যাডগুলো বসিয়ে দিলাম, তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের
যে কোনো ওয়েবসাইটেই এ ধরনের অ্যাড বসাতে পারবেন, আর্নিং বেস হোক বা যে কোনো ব্লগের হলেও সমস্যা নেই, এভাবে অ্যাড বসাতে পারবেন। তো আমরা যেহেতু এখানে বসে আছি, আপনারা চাইলে অন্যান্য পেজগুলোতে বসাতে পারবেন, যেমন এই যে এদিকেও অ্যাড বসাতে পারবেন, এদিকে যেখানে খুশি অ্যাড বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরও পেজ আছে যেগুলোতে আপনারা বসাতে পারবেন, লগ ইন পেজ, রেজিস্টার পেজ, যে কোনো পেজে আপনি চাইলে অ্যাড বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বিষয়টা ছিল আজকের যে অ্যাড বসানো নিয়ে, তা আমরা দেখিয়ে দিলাম কী করে অ্যাড বসাতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে পিটিসি সাইটে বা যে কোনো সাইটেই হোক অ্যাড বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই, যদি সব কিছু আপনার কন্ট্রোলে হয়। আপনি যদি ওয়ার্ডপ্রেসেও বসান কোনো অসুবিধা নেই, ওয়ার্ডপ্রেস আপনার ভালো করে বুঝতে হবে, ওয়ার্ডপ্রেস যদি বুঝেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসে কোডিং করে অ্যাড বসাতে পারবেন, বা যে কোনো ব্লগার সাইট হোক সেখানেও বসাতে পারবেন। আর যদি এই ধরনের আমাদের কাস্টম স্ক্রিপ্ট হয় সেখানে আপনি এইভাবে অ্যাড বসাতে পারবেন, অ্যাড বসিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আজকে আর কথা বলবো না বেশি, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত, আমরা অন্য ভিডিওতে আমরা কীভাবে অ্যাড অন অ্যাড করতে হয়, অ্যাড অন সেট আপ করতে হয় এবং অ্যাড অন নিয়ে কাজ করতে হয়, অফারওয়ালও আছে আমাদের এই পিটিসি স্ক্রিপ্টে, অফারওয়াল দিয়েও আপনি কাজ করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরেন আপনার যে অ্যাপ ইনস্টল বা বিভিন্ন ধরনের সার্ভের কাজ থাকে অফারওয়ালের ভিতরে, সেটা নিয়েও আমি ভিডিও দিব, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি কথা বলি, কেউ কিছু মনে করবেন না, তবে কাজের কথাই বলি, আমি মনে করি আর কি, কাজের কথা বলি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।